আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমরা এখন যাচ্ছি পূর্বাচলের ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি। সবাই তো শুধুমাত্র শহর ও 300 ফিটের রাস্তা দেখাইছে, কিন্তু এই জঙ্গলবাড়ি এখনো পর্যন্ত কেউ দেখায় নাই। আজকে আমরা দেখাতে চলেছি, আমাদের সাথেই থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনাদের সুন্দর মুহূর্ত আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন আরো সুন্দর করতে। এখন আমরা আছি সেই ভাইরাল জায়গা 300 ফিট। 300 ফিটের রাস্তার বর্তমান পরিস্থিতি দেখেন, একদমই ফাঁকা, মানুষজন একদমই নেই। পাম্প পাশটা রয়েছে আমাদের ফায়ার সার্ভিস। এখন আমরা সোজা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আছি ল্যাংটার মাজারের সামনে। এই যে হচ্ছে ল্যাংটার মাজার চত্বর, ল্যাংটার মাজারের চত্বরের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলবাড়ি। সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে এখানে, দেখেন কি সুন্দর একটি মসজিদ ডান পাশে। অনেক সুন্দর পরিবেশ সকালবেলা। আমরা চলে আসছি পূর্বাচল 300 ফিট দিয়ে ল্যাংটার মাজার হয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলবাড়ি। আমি এবং আমার সফর সাথী রমজান মিয়া, সেও একজন ব্লগার। রমজান মিয়া লিখে সার্চ দিলে আপনি তার চ্যানেলের পেজ পেয়ে যাবেন। আমরা এখন আছি পূর্বাচল জয় বাংলা চত্বরে। এটা খুবই ফেমাস একটি জায়গা জয় বাংলা চত্বর। এখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে এবং খুব সুন্দর একটি লেক। লেকের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন আমরা লেকের উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে অতিক্রম করব। সূর্যটা দেখেন এখনো পুরোপুরি তার যে পাওয়ার সেটা এখনো ছাড়ে নাই, গরমের পাওয়ারটা এখনো ছাড়ে নাই। আমরা এখন জঙ্গলবাড়ির দিকে যাচ্ছি। জয় বাংলা চত্বর পেরিয়ে আমরা এখন জঙ্গলবাড়ির দিকে যাচ্ছি এবং এই জায়গাটা হচ্ছে সবচাইতে সুন্দর জায়গা, যে জায়গাটি গ্রাম্য পরিবেশে।
একদম গ্রামের লোকালয় যেমনটা আপনারা দেখে থাকেন, শহরের মানুষ তো আর গ্রাম তেমন একটা দেখা হয় না, তো তাদেরকে এই ভিডিওটা ডেডিকেট করলাম যাতে করে এই গ্রামের পরিবেশ পূর্বাচল শহরটা আগে একদমই টোটালি গ্রাম ভিত্তিক ছিল এবং এটা আস্তে আস্তে উপশহরে হচ্ছে, উপশহর হচ্ছে এবং খুব সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি আমি। এই ধরনের বাড়িগুলি বেশিরভাগ বিক্রমপুর এলাকায় দেখা যায়, তিন কাঠের দোতলা বাড়ি। খুবই সুন্দর একটি চমৎকার পরিবেশে আমরা এখন যাচ্ছি। ডানে বামে খুব সুন্দর সবুজ আর সবুজ বৃক্ষ দিয়ে ভরা পূর্বাচল এই নতুন শহরে খুব সুন্দর সুন্দর কলা গাছ, আম গাছ ও বিভিন্ন সবজির ক্ষেত দেখা যাচ্ছে। তেল পাওয়া যায় কই? সম্মানিত ভিউয়ার্স, অনেক সুন্দর সুন্দর আম গাছে আম ধরে আছে, যেমনটা আপনারা দেখতেছেন মনে হচ্ছে যে আমি রাজশাহী চলে আসছি, এরকম কিছু আম গাছ এখানে দেখা যাচ্ছে। আরেকটি ব্রিজে আমরা আসলাম, ব্রিজটি দেখতেও খুব সুন্দর। এটা কত নম্বর সেক্টর? 19 নম্বর সেক্টরে আমরা চলে আসছি। সম্মানিত ভিউয়ার্স, একটু নেমে আপনাদেরকে এই 19 নম্বর সেক্টরের পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন খুবই সুন্দর একটি পরিবেশ, অনেক সুন্দর সবুজ। এই যে এইখানে সম্ভবত মাছের প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট, হ্যাঁ মাছের প্রজেক্ট। এবং দেখা যাচ্ছে এখানে ও খুব সুন্দর একটি পাখি ছিল। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, হ্যাঁ অদৃশ্য ভয়ঙ্কর একটি জায়গা আমরা এখন যাচ্ছি। এই যে আমরা এখন খুব ভয়ানক একটি জায়গা যাচ্ছি, উপরে আম গাছ দেখা যাচ্ছে এবং জঙ্গলের প্রবেশদ্বারের একটি খুব ভয়াবহ একটি জায়গা আমরা এখন আছি। এই জায়গাটা দেখতে একটু ভয়ানক ভয়ানক, এবং কিছু ফুল গাছও দেখা যাচ্ছে এখানে আছে, এবং এখানে সম্ভবত একটি প্রজেক্ট, মাছের প্রজেক্টের একটি জায়গা, কিন্তু একটু নিরিবিলি। আবার ভিতরে একটা ঘরও দেখা যাচ্ছে, আছে তালামারা। হ্যাঁ ভয়ানক একটি জায়গায়, খুব সুন্দর ফুল গাছ ও মাছের প্রজেক্ট, জেলে নৌকা। ও বাবা একটি সাপ দেখছেন, বিশাল বড় একটি সাপ দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন কি না আমি জানি না। হ্যাঁ ওই যে একটা স্নেক, একটি সাপ ছিল চলে গেল। সম্মানিত ভিউয়ার্স দেখেন যে জায়গাটা এখন আমি আছি, কি সুন্দর পরিবেশ, একদম মন মুগ্ধ করার মতন। এবং ওই দূরে যে আম গাছ এবং আমগুলি আমার দিকে তাকায় আছে, কি সুন্দর। এবং ব্রিজের নিচের দিকটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর একটি জায়গা, এবং ওই যে সম্মানিত ভিউয়ার্স,
সকাল সকালে আমি চলে আসছি একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে ব্লগ ভিডিওটি আমি তৈরি করতেছি এটা হচ্ছে পূর্বাচলের 19 নম্বর সেক্টর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এইখানে খুব সুন্দর একটি পরিবেশ, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি যোগে আমি এখানে নেমেছি এবং এইখানে খুব সুন্দর একটি লেক, এই লেকে সম্ভবত একটি প্রজেক্ট আর কি। এখানে মাছ আছে অনেক অনেক, যে জাল টাল দেখলাম উপরে। এবং এটা হচ্ছে ব্রিজ, খুব সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে পানি যাতায়াত মানে চলাচল করে, খুব সুন্দর জায়গা। আর আমি দেখতেছি যে মাছ লাফাইতেছে, টপট টপট করে আওয়াজ দেয়। হ্যাঁ, খুব সুন্দর একটি পরিবেশ আসিল এইখানে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের শেফ, উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। এই যে আম গাছ, মজা করতে ভালোবাসে। দেখুন শখের বসে উনি অ্যাকশন ক্যামেরা কিনে ফেলেছে শুধুমাত্র আপনাদের এই পূর্বাচলের দৃশ্যগুলো দেখানোর জন্য। এটা কি, এটা এখানে কি করে, মানে আনন্দ হলে এটার মধ্যে কি আবার মানুষ বসে না ঘুমায়? একজন মানুষ, হ্যাঁ, এই ব্লগিং ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হতে পারে। খুব সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন। এবং এই জায়গাটা, এই যে আমি যে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা একটা মিনারের মতন এবং খুব সুন্দর মনে হয়। এখানে কাপড় ধুতো মতো করে কিংবা কিছু একটা করে সম্ভবত। এবং এই ব্রিজের নিচে খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর ফুল, এই দেখতেছেন কি সুন্দর ফুল। হ্যাঁ, অনেক সুন্দর ফুল, চমৎকার ফুল। এবং পেঁপে গাছ, সুন্দর একটি তেলাকুস ফল। এখানে মনে হয় সম্ভবত মানুষ থাকে নাকি না থাকে না জানি না, একটু দেখি। একটু ভয়ানক জায়গা, খুব সুন্দর। দেখেন এই যে আম গাছ, প্রকৃতির কত কাছে আমরা এখন। হ্যাঁ, এই যে তাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন, দেখুন। তো যেমনটা বলতেছিলাম, আমরা যে জায়গাটা আসছিলাম একদম ভয়ানক জায়গা। এবং উপরে কিছু পাখিও আছে দেখা যাইতেছে এবং গাছে আম ধরে আছে, খুব সুন্দর। যাই হোক, আমরা এখন আরো সামনের দিকে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভোরের বাজার, তো পূর্বাচলে আরো অনেক কিছু আছে। পূর্বাচলে হচ্ছে মোটামুটি 30টা সেক্টর আর কি। হ্যাঁ, 30টা সেক্টর আমি একটা একটা করে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। একটা একটা তো না, একদিনে হয়তো 4টা 5টা সেক্টর হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতেছেন না, এই জায়গাটাই হলো 110 তলা বিল্ডিং হবে। দেখেন কত বড় জায়গা। হ্যাঁ, এনে কত একর জায়গা জানি? 100 একর। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যেই জায়গাটা 110 তলা বিল্ডিং হবে সেই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটি পরিবেশে এই লেকের পাশে সুন্দর পরিবেশ। এবং এইখানে যে লেক রয়েছে সেই লেকের মাছ খাচ্ছে বগে। হ্যাঁ, এইটা আসলে গ্রামে না গেলে আপনারা দেখতে পারবেন না, আর আমি আপনাদেরকে ভিডিও যুগে দেখাচ্ছি। সুন্দর জায়গা, সামনের দিকে
এগোই দেখি আরো কি আছে। কি সুন্দর পাখির ডাক, অনেক সুন্দর পাখির ডাক এখানে। ওহো বক ডাইক, কত রকমের পাখি মাশাল্লাহ। আমার মন চাচ্ছে এই পুকুরে নেমে এখন গোসল করি। হ্যাঁ কেমনে যাবো? এই যে এখান দিয়ে সম্মানিত ভিউয়ার্স, এমন একটি জায়গা আবার এমন একটি জিনিসের খোঁজ পেয়েছি যেটা আপনাদেরকে না দেখাইলেই নয়। আপনারা তো আরব দেশে সাহাবি গাছের কথা শুনেছেন, কি আসলে ওরা চাচ্ছে না যে আমরা এই জায়গা আসি, কারণ এটা সম্পূর্ণ ওদের দখলে। এই পাখি এই প্রকৃতির দখলে এই জায়গাগুলি বিস্তার করতেছে, আর আমরা এখন সেই জায়গা দিয়েই যাচ্ছি। কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না। দেখেন দেখেন পাখিটা কেমন করতেছে, পাখিটা কেমন করতেছে, মানে সম্ভবত ওর বাচ্চা আছে। হ্যাঁ বাচ্চা আছে, এর জন্যই মনে হয় ও আমাদেরকে সাবধান করে দিচ্ছে এই তোমরা এখানে যেও না। কিন্তু সম্মানিত ভিউয়ার্স কি বলবো, যেহেতু আমি বলে ফেলছি মুখ দিয়ে বের হয়ে গেছে যে সাহাবি গাছটা আপনাদেরকে দেখাবো। ওই দূরে দেখা যাচ্ছে সাহাবি গাছ, সে সাহাবি গাছের নিচে থেকে আপনাদেরকে সরাসরি আমি ভিডিও যোগে দেখাবো কি সুন্দর একটি গাছ। এবং এটাকে সাহাবি গাছ কেন বলে দেখেন, একদম মনে হচ্ছে যে সাহাবি গাছের যেরকম গোলাকারের হয়ে থাকে ঠিকই একই রকম। এবং পাখি দেখেন কেমন করতেছে, ওদের এইখানে লুকলুকালায় চলে আসার কারণে হয়তো বা এইখানে ডানে বামে তেমন কোনো মানুষ আমি দেখতে পাচ্ছি না। আর এই জায়গাটা খুবই নির্জন, খুবই নির্জন, খুবই নির্জন। অনেক দূরে দেখা যাচ্ছে গরু, গরু চড়াচ্ছে, ঘাস খাওয়াচ্ছে। আর এই জায়গাটা আসলে একটু আমার একটু ভয় ভয় লাগতেছে, কারণ ডানে বামে দেখেন আপনারা আমি এবং আমার সহপাঠী ছাড়া, পার্টনার ছাড়া আর ডানে বামে কোনো মানুষ নাই। আর আমি এখন সে সাহাবি গাছের কাছাকাছি চলে আসছি। এখনো পর্যন্ত এই পাখি দেখেন কিভাবে ডাকতেছে, আমার মনে হচ্ছে ওর কোনো বাচ্চা টাচ্চা এইখানে আছে, যার কারণে ও চাচ্ছে না আমি আসলে এই জায়গাটা আসি। ঠিক আছে, যেহেতু আমরা বলে ফেলছি আপনাদেরকে দেখাবো, তাই চলে আসছে। এই যে এটা আসলে সাহাবি গাছ, এই যে দেখেন কি সুন্দর একটি জায়গা। এইখানে সম্ভবত আশেপাশে যে গরু থাকে, গরু রাখে, সেই গরুগুলি মনে হয় সম্ভবত এখানে এসে রেস্ট করে। গরুর থাকে সম্ভবত এখানে। আর এই গাছটা দেখেন অনেক সুন্দর একটি আম গাছ, কিন্তু আশ্চর্যের বিষয় এত সুন্দর একটি আম গাছ এমন এই প্রকৃতির মধ্যে এই গাছটায় আম নাই, বুঝলাম না। আসার সময় অনেক গাছে আমি আম দেখতে পেয়েছি, চমৎকার চমৎকার আম। গাছটা অনেক পুরনো, অনেক পুরনো, মোটামুটি ভালো পুরানো গাছটা, এবং গাছটা দেখতেও খুব সুন্দর লাগে। আমি একটু আপনাদেরকে পুরো গাছটা দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স,